जाने मेरे जाने मन, बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। चचा मेरा प्यार है, जान तुझी किया है, बचपन का प्यार मेरा भूल नहीं। বন্ধুরা আপনি কি জানেন স্ক্রিনে দেখানো এই ছোট্ট ছেলেটি আসলে কে? আপনি মাত্র যে গানটি শুনলেন এই গানের ক্রিয়েটর হচ্ছে এই ছোট্ট ছেলেটি। তার গান আমরা নেট দুনিয়ায় কোনো না কোনো সময় শুনেছি, কিন্তু তার সম্পর্কে কোনো ইনফরমেশন কি আমরা জানি? চলুন জেনে নিই। এই ছোট্ট ছেলেটি ভারতের ছত্তিশগড়ে খুব গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। তার আসল নাম হচ্ছে শাহাদেব। তার স্কুল টিচার দুই বছর আগে অর্থাৎ 2019 সালে সে যখন পঞ্চম ক্লাসে পড়তো তখন কৌতূহলবশত তার ভিডিও ইউটিউবে আপলোড করে। কিন্তু কে জানতো দুই বছর আগে আপলোড করা ভিডিও মাত্র 6 মাসে ভাইরাল হয়ে যাবে এবং সে নেট দুনিয়ার ভাইরাল বয় খ্যাত হবে। ইন্ডিয়ার জনপ্রিয় ইউটিউবার, টিকটকার, লাইকি, এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বড় বড় ক্রিয়েটাররা তার গানের রিক্রিয়েট করেছে। এমনকি ইন্ডিয়ান র‍্যাপস্টার খ্যাত বাদশা তার এই গানটি এত পছন্দ করে যে তাকে স্পেশালি দিল্লিতে আমন্ত্রণ করে দিল্লিতে নিয়ে এই গানটি আবার রিক্রিয়েট করা হয়। বর্তমানে বচপন কা প্যার নামে এই গানটি বাদশা ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। মাত্র 4 সপ্তাহের মধ্যে 165 মিলিয়ন প্লাসের বেশি মানুষ দেখেছে এই গানটি, অর্থাৎ একেবারেই ভাইরাল। নেট দুনিয়ায় তো আগে থেকেই ভাইরাল ছিল, ইউটিউব, টিকটক, এমনকি ফেসবুক, ইনস্টাগ্রামেও এই গানটি প্রচুর পরিমাণে মানুষ দেখেছে এবং সব জায়গায় এটি ট্রেডিং টপিক্সের মধ্যে আছে। আপনি অবশ্যই এই গানটি শুনে থাকবেন যেহেতু ট্রেডিংয়ে আছে। আপনারা কারা এই গানটি শুনেছেন আগে থেকেই তারা কমেন্ট করে জানান, আর না দেখা থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তার এই গানের ভাইরাল হওয়ার কারণে ছত্তিশগড়ের MLA তাকে পুরস্কৃত করেন। আপনাদের কি এই গানটি ভালো লেগেছে? যদি জানাতে চান তাহলে এই ভিডিওতে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। সবাইকে ধন্যবাদ।